4V. যে বাইকটার নাম শুনলেই মনে হয় যে এইভাবেই মনে হয় এটার চালানো নেচার, মানে এটা চালাইলেই একদম সবাইকে ওভারটেক করতে হবে, ধুমধাম স্পিড ব্রেকারের উপরে দিয়ে জাম দিতে হবে, অ্যান্ড থামাইতে পারলে থামাবেন, না থামাইতে পারলে উইরা যাবেন অথবা পইরা যাবেন, কিন্তু আসলে তা না। 4V যে একটা ভালো বাইক, আজকের ভিডিওতে এই ব্যাপারটাই আপনাদের সাথে করব শেয়ার, কারণ আমি করি আপনাদের কেয়ার। আমার ফোনের ওয়ালপেপারটা দেখছেন, মানে আজকে চালাবো 4V তো, আর 4V-র সাথে ওয়ালপেপারটা গিয়েছে পুরাই খারাটান খারাটান একটা ব্যাপার আছে, কিন্তু এই 4V-টার মধ্যে যেই লুকসটা তার চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা লুকসওয়ালা 4V আপনাদেরকে দেখাইতে হইলে আমার যেতে হবে এদিক থেকে ঘুরে 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 দেন এইখানে দেখেন, এইটার লুকসটা কিন্তু অদ্ভুত সুন্দর। হেডলাইটটা পুরাই কালো করে দিছে, কুইক থ্রোটল লাগানো অ্যান্ড দুইটা ফগলেট লাগায় রাখছে, আর এর সর্বনাশ ইন্ডিকেটরও কালো, কুইক থ্রোটল। একজন কয়েকদিন আগে আমাকে কমেন্ট করছে যে কুইক থ্রোটল কি লাগাবে কি লাগাবে না, অ্যান্ড আমি তাকে কোনো উত্তর দিতে পারি নাই, কারণ হচ্ছে আমি কখনোই কুইক থ্রোটল নিজে লাগাইয়া চালাই নাই। ও ভাইয়া, এটার একটু পেছনে দেবেন তাহলে আমি এটা নিয়ে বেরোয় যেতে পারি। ধন্যবাদ, আবার আসবেন বললেন না, আমি বলি আবার আসবো, কারণ এই বাইক দিতে আমাকে আসতেই হবে। অ্যান্ড ইলিশ মাছের মতো একটা সিট কভার লাগানো বাইকটার মধ্যে, বাইকটা নিতেছি হচ্ছে সাওয়ারি থেকে, কারণ হচ্ছে আমার 4V চালাইতে ইচ্ছা হইতেছে অনেকদিন ধরেই, কিন্তু 4V কিনতে ইচ্ছা হইতেছে না। অবস্থাটা চিন্তা করছেন, একটা বাইক চালাইতে ইচ্ছা হইতেছে, সুইচ এটা কি লক ভাই, এটা তো কি কোম্পানির লক কে জানে, এখন হবে, ও হয়েছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা চলেন আমরা কোনো দিকে যাই, ঘুরি ফিরি, অ্যান্ড তারপরে 4V এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে 4V এই যেটা বললাম আপনাদেরকে, 4V আমার চালাইতে ইচ্ছা হইতেছে কিন্তু 4V আমার কিনতে ইচ্ছা হইতেছে না, এটার পিছনে কি কারণ, এগুলা নিয়ে আজকে কথা বলবো। আজকে ভিডিওতে তেমন কোনো ডেইলি লাইফের কাহিনী কিচ্ছা নাই, আজকে ভিডিওতে তেমন কোনো ইম্পর্টেন্ট কথাও নাই, তেমন কোনো কিছুই নাই, জাস্ট 4V আছে, আমি আছি, অ্যান্ড 4V-র এই কালারটা আমার অনেক বেশি পছন্দের, এটা ভিডিওতে অনেক সুন্দর লাগে, ছবিতে অনেক সুন্দর লাগে, বাট বাস্তবে একটু কমলা কমলা লাগে এটা, এটা যেহেতু পেপারে মনে হয় রেড থাকে, কমলা থাকে না, রেড যদি থাকে তাহলে এটারে কিন্তু ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে রেডও করে ফেলতে পারবেন। আচ্ছা চলেন আমরা একটু 4V-র টপিকে যাই। 4V হচ্ছে আমি প্রথম যখন কিনতে গেছিলাম তখন তো সঞ্চয় ভাই কি বলছে, এটা যারা আমার পুরানো যারা আমরা ফ্যামিলি মেম্বার তারা আমরা জানি, সে বলছিল ধুর মিয়া 4V কিনবেন, এটা একটা বেয়াদব বাইক, মানে 4V বেয়াদব বাইক নামে সঞ্চয় ভাই একসময় অনেক গালিও খাইছে, অনেক ভালো কথাও শুনছে। যাই হোক, শেষ পর্যন্ত 4V আমি কিনছিলাম ব্ল্যাকটা, অ্যান্ড ওইটা 6,500 কিলোর মতো আমি চালাই আবার সেল করে দিছিলাম, অ্যান্ড দেন বুঝতে পারছি আসলে লং ট্রিপের জন্য 4V হচ্ছে খুবই ভালো একটা বাইক, কারণ এটার মধ্যে আমার একটু থেমে দেখাতে হবে আপনাদেরকে একটা জিনিস। দেখেন এটার মধ্যে যেই সারিগার্ডটা দিছে, এই যে সারিগার্ড, ওরে এটা তো সারিগার্ড খুলে রাখছে, যাই হোক এখান থেকে সারিগার্ডটা নামে, চাকার সাথে না এখান থেকে, তার মানে সিটের সাথে যদি আপনি কোনো ব্যাগ বেঁধে সাইডে ঝুলাইয়া দেন তাহলে ওইটা নিঃসন্দেহে নিশ্চিন্তে মানে ওটা শক অ্যাবজারভারের সাথে খেলবে, যে কারণে ওই ব্যাগটায় ঝাঁকি খাবে না, ব্যাগটা ছিঁড়েও পড়বে না, খুব শান্তিতে একটা দুইটা ব্যাগ সাইডে ঝুলাইয়া এই বাইকে করে ট্যুর করে আসা যায়, এটা খুবই একটা শান্তির জিনিস, অ্যান্ড ওইটাই আমি এনজয় করতেছিলাম, প্রথম বাইকটা ওইটাই এনজয় করছি, কিন্তু জোশে পরে বিক্রি করে দিছিলাম, কারণ 4V-র পেছনের চাকা একটু স্লিপ করে, এটা যে যত যাই বলুক অনেকে ভালো অনেকে খারাপ বলে, একটু স্লিপ করে, অ্যান্ড সামনের ব্রেকটাও স্মুথ কম, দেখা যায় সামনে অনেক সময় আমার মানে RCB লাগানোর পরে আমি ভালো সার্ভিস পাইছিলাম, বাট সামনের ব্রেকটা তো একটু ঝামেলা আছে। আচ্ছা এই তো গেল হচ্ছে ব্রেকের ব্যাপার, যে ব্যাপারটা আমরা সবাই জানি যে 4V-র চাকা স্কেট অ্যান্ড ব্রেক নিয়ে একটু কনফিউশন সবার মধ্যে আছে, বাট রেগুলার যখন আপনি এই বাইকটা চালাবেন তখন এই ব্রেকের প্রবলেমটা আপনার হবে না, একটা খুবই ভালো স্মুথ ইঞ্জিনের একটা বাইক, ব্রেকিং টেকিং আমার কাছে মানে আমি অভ্যস্ত যখন হয়ে গেছিলাম তখন ভালো হয়ে গেছিলো, মানে তখন ব্যাপারটার সাথে আমি অভ্যস্ত হয়ে, অভ্যস্ত মানে তো অভ্যস্তই, মানে ওটা নিয়ে আমি একদম ইজি ছিলাম, আমার কোনো প্রবলেম ছিল না ব্রেকিং নিয়ে সত্যি কথা, বাট তারপরেও যখন হুটহাট ধরেন কারোর সাথে টান দিছি বা গ্রুপ রাইড করতেছি, গ্রুপের সবাই যখন থামায় ফেলতো তখন আমার জন্য একটু ভয়ই লাগতো, তারপরে ABS-টা নিলে একটু নিশ্চিন্তে থাকা যায়। আমি আজকে যেটা নিছি এটা ABS না নন ABS এটা আমি এখনও পর্যন্ত দেখিই নাই, তবে ব্রেক বাইট এটা ABS-টা, সামনের ব্রেকের বাইট অনেক কম, এটা ABS-এর কারণে কি না আমি জানি না, সামনের ব্রেকটা RCB লাগালে কিছুটা চলে যাক, RCB-র আর প্রমোশন করে লাভ নাই, মেন কাহিনী হচ্ছে আমরা 4V-তে থাকি। প্রথমটা আমি যখন চালাইলাম প্রথমটা চালাই আমি বিক্রি করে দিয়ে বুঝলাম যে আমি একটা ভুল করছি, অ্যান্ড পরে আমি আরেকটা কিনলাম, অ্যান্ড ওইটাতে যেটা আমার প্রবলেম হয়েছে ওইটা 5-6,000 কিলো চালানোর পর আমার আমি বুঝতে শুরু করলাম যে পেছনের ব্রেকটা মানে পেছনের সাসপেনশনটা পেছনের সাসপেনশনটা কীরকম যেন, মানে ওইটা
অনেক হার্ড, মানে ধাপ 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 করে লুকিয়া নাম্বার প্লেট বাড়ি খাইতেছে বা এরকম কিছু। সামনের সাসপেনশন ভালো ছিল, কিন্তু এটা আমি প্রথম বাইকে অতটা ফেস করি নাই। যখন ফোর ভির মানে দুজন চালাবেন তখন কোনো প্রবলেম পাবেন না, বাট যখন একা চালাবেন এবং ইটের রাস্তায় চালাবেন তখন যে জার্কিং হয়, যে ঝাঁকাঝাঁকি হয়, ওইটা মানে আমি একটু প্রবলেম পাইছি আমার পরেরটায়। এখন একটা বাইক খারাপ পাইলে, একটা বাইক দিয়ে তো আপনি সব বাইকে খারাপ বলতে পারেন না, ঠিক ওইরকমই হয়েছে। প্রথমটা যেমন আমার খুব বেশি, ওরে ফটো সেশন, প্রথমটা যেমন আমার খুব বেশি ভালো ছিল, দ্বিতীয়টা আমার একটু খারাপ পড়ে গেছিলো, এটা আমি মানে এটা আমি স্বীকার করি। এবং এটা আমি এটাও বলি যে সব ফোর ভি খারাপ না। ওকে, এই তো গেল হচ্ছে আমার দুই ফোর ভির কাহিনী। এর আমি কিন্তু আরেকবার একটা কথা রিপিট করি, সেটা হলো আমার এই দুই ফোর ভির কাহিনী দিয়ে আপনারা কেউ ফোর ভিকে জাজ করেন না, কারণ আপনারা নিজে চালায় দেখবেন যে বাইক কীরকম। চলেন এই চিপা দিয়ে আমরা বের হয়ে যাই। হেই, আচ্ছা যেটা বলতেছিলাম, এবার চলেন আমরা ফোর ভির ব্যাপারে আসি, যে আমার এখন কেন ফোর ভি নাই। সবচেয়ে বড় কারণ যেটা, দুইটা ফোর ভি আমি চালাইছি, দুইটাই এফআই ছিল না, কার্বোরেটর এবিএস ছিল, অ্যান্ড তারপরে ফোর ভিতে হলো এফআই আসছে, অ্যান্ড এফআইটা আমি চালাইছি। এফআইটা চালানোর পরে আমার মনে হয়েছে যে আসলে কার্বোরেটর থেকে এফআই আবার আপগ্রেড করার তেমন কিছু নাই, কারণ ওরকম বাইকের মধ্যে বড় মাপের কোনো তফাত আমি পাই নাই। কোন দিক দিয়ে বেরোবো আসলে, আমি মনে হয় রাস্তা ভুল করলাম রে, সামনে দিয়ে বের হওয়া যায় না, আমি কই ঢুকছি এটা একটা কথা। ও ভাই, গাড়িওয়ালা ভাই, আমার একটু ঘুরাইতে দিয়েন। এই কি খবর? অনেক ছোট ছোট বাচ্চারা খেলে তো এখানে। লোকটা কত ভালো, দাঁড়ায় আমাকে সাইড দিচ্ছে। আচ্ছা এবার আসেন হচ্ছে এফআই ফোর ভি আমি নেই নাই, কারণ হচ্ছে এফআই ফোর ভিতে আমি ওরকম কোনো আপগ্রেড পাই নাই, এই কারণে নেই নাই। এর মানে যে নিব না তা না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের দেশে এখন হায়ার সিসি বাইক এক এক করে ঢুকতেছে, আমার কেন যেন মনে হয় যে হয়তোবা ফোর ভি 200টাও ঢুকতে পারে। অ্যান্ড ফোর ভি 165-এর যে পাওয়ার, যদি 200টা আসে তাহলে আমরা আরেকটু পাওয়ারফুল বাইক পাবো, আরেকটু ভালো ব্রেকিংয়ের বাইক পাবো। যদিও তেমন কোনো বড় মাপের লুকসেও পার্থক্য নেই ওই বাইকটায়, জাস্ট সিটটা হলো স্প্লিট, অ্যান্ড এটাতে হলো এক সিটের মধ্যে দুজন বসতে হয়, এই হলো ব্যাপার। বাট তারপরেও আমার কেন যেন মনে হয় যে ফোর ভি 200 ওটা আসলেই হয়তো ওইটার দিকে আমার আবার যাওয়া উচিত হবে। কিন্তু সার্বিক দিক যদি বিবেচনা করেন, ফোর ভিটা একটা সময় আমি যখন কিনছি 2,08,000 টাকা দাম ছিল একটা কার্বোরেটর এবিএস বাইক, অ্যান্ড কম দামে একটা বেস্ট ডিল ছিল বাংলাদেশের জন্য। অ্যান্ড প্রত্যেকটা বাইক মার্কেট পাওয়ার পিছনে কিন্তু একটা ছোট হোক বড় হোক একটা কারণ থাকে, ফোর ভির এটা ছিল বড় একটা কারণ যে অল্প দামে এই বাইকটা পাওয়া যেত। কিন্তু এখন 2,70,000 বা এর আশেপাশে, হয়তো কিছু প্লাস মাইনাস, নতুন বাইকটার দাম রাখছে, যেটা এফআই এবিএস। তো এত টাকা দিয়ে ফোর ভি কেনা আমার কাছে যৌক্তিক মনে হয় নাই, অ্যান্ড অনেকেরই যৌক্তিক মনে হইতেছে না। এই কারণে এটার এফআই বাইকটা খুব একটা দেখাও যায় না রাস্তাঘাটে, নতুন মডেলটা, আগেরটা যেরকম ছড়ায় গেছিলো। ফোর ভি যদিও ইন্ডিয়ায় হচ্ছে একটা ফ্লপ আইটেম, একটা একদম ফ্লপ বাইক, কিন্তু আমি বুঝি না বাংলাদেশে ইন্ডিয়ান ফ্লপ আইটেমগুলোই বাংলাদেশে কীভাবে মার্কেট পেয়ে যায়। আর ইন্ডিয়ার মধ্যে ছাপড়িরা চালায় হচ্ছে কেটিএম, ফোর ভি কিন্তু না। আর বাংলাদেশে তো কেটিএম আসলে 125 সিসির উপরে আসে না, এই কারণে ওইটা অতটা জনপ্রিয় হয় নাই বাংলাদেশে। আর ইন্ডিয়ায় কেটিএম নিজেরা প্রোডাকশন করতেছে, নিজেরা ম্যানুফ্যাকচার করতেছে, যে কারণে ওদের এখানে দামও কম পড়ে, ওরা ওইভাবে ওটা নিয়ে 390 বা 200 250 এগুলা নিয়ে বেশ মজা টজা করে চালাইতে পারতেছে, এই হলো ব্যাপার। তবে যেহেতু আমি ফোর ভি চালাইতেছি, ফোর ভিতেই থাকি, ফোর ভি অবশ্যই একটা ভালো বাইক, বাট এখন ফোর ভির দাম একটু বেড়ে গেছে। শুধু ফোর ভিকে দোষ দিলে ভুল হবে, কারণ নট অনলি ফোর ভি, প্রত্যেকটা বাইকেরই দাম বাড়ছে, সেটা আপনি জাপানি বাইকগুলো হোক, ইন্ডিয়ান বাইকগুলো হোক, সামনে দেখবেন চাইনিজ বাইকেরও দাম হয়তো বেশি দিয়েই কিনতে হবে, যদি ওই মার্কেটটা সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে অল্প দামে ভালো ডিল এখনও আছে এটা, কারণ সব বাইকের যেহেতু দাম বাড়ছে, এই একটারে দোষ দিয়ে কোনো লাভ হবে না। অ্যান্ড অবশ্যই বাংলাদেশের যে কোনো রোড কন্ডিশনে চালানোর মতো একটা বাইক হচ্ছে অ্যাপাচি ফোর ভি, আপনারা নিঃসন্দেহে বাইকটা কিনতে পারেন। তবে একটা ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন, যতই টায়ার চেঞ্জ করেন আর যাই করেন, অনেকেই বলে যে টায়ার চেঞ্জ করলে বাইকটা ব্রেকিং টেকিং সেই হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়, এটা আমিও স্বীকার করি, টায়ার চেঞ্জ করলে ব্রেকিং কিছুটা ইমপ্রুভ হয়, কিন্তু এর মানে এই না যে ফোর ভি তার নেচার হারায় ফেলবে, তার স্বভাব সে হারায় ফেলবে তা না, যার যেই স্বভাব সে ওইটা থাকবেই। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বা ওয়েট ব্যালেন্সে একটু ঝামেলা আছে, যেটা হলো পেছনের চাকাটা একটু হালকা হালকা হয়ে যায়, অ্যান্ড পেছনের চাকাটা যথেষ্ট পরিমাণ চিকন অ্যান্ড ওভাল শেপের, মাটির সাথে লেগে থাকে খুব অল্প একটু অংশ, এই কারণেই আসলে স্লিপটা একটু বেশি করে। এই তো
তাই 4V চালাবেন অবশ্যই চালাবেন আস্তে ধীরে চালাবেন আমি 4V থেকে কখনো 40 এর নিচে মাইলেজ পাই নাই 40 41 42 সব সময় পাইছি এজন্য আমি এটার মাইলেজও খারাপ বলতে পারি না তবে হাই রেভ করলে এটার মাইলেজ ড্রপ করে আমি একবার ঢাকা থেকে যখন তামাবিল বা সিলেট যাইতেছিলাম তখন আমার মনে হয় আমি 30 এর নিচে পাইছিলাম পার লিটার মাইলেজ কারণ শামিম ছিল পিছনে আর তুমুল মানে ফুল থ্রটলে আমি ওই দিন বাইক চালাইছিলাম এই হলো ব্যাপার এই তো 4V নিয়ে তাহলে মনে হয় আর তেমন কিছু বলার নাই বাইকটাকে আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগে আর যেটা বললাম 200 আসলে ইনশাআল্লাহ আমি একটা কেনা ট্রাই করব যদি সামর্থ্যের মধ্যে এটার প্রাইস থাকে এই তো তাহলে আজকের ভিডিওতে আর না পাকাই আপনাদেরকে অনেক পাকাপাকি করছি 4V নিয়ে অনেক কথা হইলো বিদায় নেই আজকের ভিডিও থেকে যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ অ্যান্ড কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা জানাচ্ছেন ব্যাপারটা আমার খুবই ভালো লাগে দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল 4V-টাকে বিদায় দিয়ে দিতে হবে এখন অ্যান্ড 4V-টা মোটামুটি স্মুথ কত কিলো চলছে দাঁড়ান তো একটু দেখি এটাই দেখলাম না কত কিলো চলছে সামনের ব্রেকটা এটা আরেকটু ইম্প্রুভ করতে হবে টিভিএসের আচ্ছা বুঝলাম না একটা জিনিস টপ কত দেখলাম 160 কিলোমিটার হাই স্পিড মুড ও না হাই স্পিড মুড কী দিছে এটা টপ স্পিড আচ্ছা অটো হচ্ছে 6200 ওকে টপ স্পিড কত উঠছে এটা না দেখা যায় এটাই কি টপ স্পিড 160 কিলোমিটার উঠে আছে মানে কি জানি ভাই খাড়া টানের বাইক অনেক কিছুই হইতে পারে যাক আপনাদেরকে আর না পাকাই চলেন আজকের মতো আমরা বিদায় নিই চল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়